আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সকালে ঘুম থেকে উঠে একটা খুবই দুঃসংবাদ পেলাম অনলাইনে ওটা হচ্ছে নিউজিল্যান্ডের ঘটনা আপনারা হয়তো এর মধ্যে শুনেছেন ওটা ফ্রাইডে ছিল যেটুকু জানি ফ্রাইডেতে জুমাবার অনেক মানুষ আপনার মসজিদে যায় এই অবস্থায় আপনার দুটো মসজিদকে নাকি ওরা টার্গেট করেছে এটা হোয়াইট সুপ্রিমেসি এই যাবৎ তিনজনকে গ্রেফতার করেছে তারপর চারজনকে একজন মহিলাও নাকি আছে তো যাই হোক আপনার এখনও কিছু বলা যাচ্ছে না একজন অস্ট্রেলিয়ান নাগরিক আছে ওরাই নাকি কাজের সাথে জড়িত ওদেরকে গ্রেফতার করা হয়েছে কারণ ওদের সাথে অনেক এক্সপ্লোসিভ পাওয়া গেছে দুটো মসজিদে যাবত আপনার নিহত সংখ্যা হচ্ছে ফর্টি নাইন উনপঞ্চাশ জন আরও আরও হয়তো মারা যেতে পারে আপনি চিন্তা করতে পারেন একজন যিনি কিনা হাইট করেছিল আপনার ব্যাঞ্চের নিচে উনি বলছিল যে ওনার এখনও শার্টে দাগ আছে রক্তের উনি ঘটনায় ছিল ওনার আবার ইন্টারভিউ নেওয়া হয়েছিল তো উনি যেটা বলছিল যে উনি 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 চলে আসার চেষ্টা করেনি পালানোর চেষ্টা কারণ উনিও যেন না হয় উনি যেন শিকার না হয় এই অবস্থা এরকমই করা উচিত আসলে যাই হোক এটা আসলে লাখের ব্যাপার এটা কে কিছু বলতে পারবে না কোনো এর সতর্ক বাহিনী নেয় যে এটা আপনি ফলো করলে বেঁচে যাবেন তো যাই হোক উনি বেঁচে গিয়েছিল ওনার কাছ থেকে আপনার প্রত্যক্ষদর্শী হিসাবে উনি বলেছে যেটা এক্সপিরিয়েন্স ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল ওই যে ওটাই বলছি যাই হোক এটা খুবই ন্যাকজনক আমরা এর ঘৃণা জানাই এর ঘৃণা ছাড়া তো আর কোনো কিছুই হতে পারে না এ ধরনের একটা কাজের হোয়াইট সুপ্রিমসি নামে যাই করছে তো যাই হোক এটা এটা এর মানে এই না যে সব হোয়াইটই খারাপ বা এরকম কিছু না এ ধরনের কোনো চিন্তায় আনা উচিত না এটা যিনি যারা এবং যিনি করেছে শুধুমাত্র ওনারই ওনাকেই কন্টেম করছে ওনাকেই নিন্দা করছে সবাই কেন অবশ্য এ ধরনের কাজকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না আপনি এর চেয়ে আর কি পিসফুল হতে পারে আপনি যখন একটা মসজিদে এসে নামাজ পড়ার পড়ছেন বা আপনি ইবাদত করছেন আপনার প্রার্থনা করছেন এর চেয়ে তো আর পিসফুল কিছু হতে পারে এই ধরনের পিসফুল একটা অ্যাক্টিভিটিতে এ ধরনেরজনক এক্কারজনক কাজ করতে পারে এটা চিন্তাই করা যায় না আমরা অবশ্যই চাইবো এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয় যেন নিউজিল্যান্ড একটা শান্তিপ্রিয় দেশ এই ধরনের ঘটনায় আগে কখনোই হয়নি কখনোই শুনিনি আমরা ইভেন প্রাইম মিনিস্টার বলছিলো প্রাইম মিনিস্টার ঘৃণার চোখে দেখছি এটা এই ধরনের উনি বলছেন যে এই ধরনের ভায়োলেন্স ইন নিউজিল্যান্ড হিস্ট্রি ওরা কখনোই এই ধরনের এক্সপিরিয়েন্স করা নাই বলেছে আপাতত পুনরায় আপনার কোনো ঘোষণা না করার পর্যন্ত মসজিদে না যাওয়ার জন্য কারণ এই ধরনের ঘটনা যদি আবার হয় এখনও তো আপনার পুরো বলতে পারছে না সেফটি যখন এনশিওর করবে তখন হয়তো আবার মানুষজন যাবে এখন আপাতত বিরত থাকার জন্য বলছে থ্যাংক ইউ ভিউর দেখার জন্যে